মা, আমি বিয়ে করতে চাই। আমাদের তো সব কিছু হয়ে গেছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, শুধু একটা নারীর দরকার। তুই এখন বিয়ে করব বলছিস? তোর জন্য মেয়ে কোথায় খুঁজে পাবো আমি? বিয়ে করতে গেলে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু উপার্জন করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি নাকি অন্য কারো পায়ে দাঁড়িয়ে আছি? আর তুমি বলছো মেয়ে কোথায় খুঁজবো? শিয়াল পণ্ডিত যখন গাড়িটা নিয়ে বের হয় না, তখন কত মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই মেয়ে খোঁজার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি শুধু মেয়ের বাপ খোঁজো। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তোর চোখে যদি কোনো ভালো মেয়ে থাকে তুই নিয়ে চলে আসবি। ওই একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে, কি ব্যাপার, একা জঙ্গলে দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞাসা করে দেখি। এই মেয়ে, তুমি একা জঙ্গলের মধ্যে কি করছো? আমার পরিবারে কেউ নেই, সবাই মরে গেছে, তাই ভাবছি আমাকে যদি কেউ থাকার জায়গা দেয় তাহলে খুব ভালো হয়। একটুখানি জায়গা কেন, আমি তোমাকে চিরতরের জন্য জায়গা দিতে পারি। শুধু আমার মাকে একবার জিজ্ঞাসা করে আসি, তারপরে তোমাকে গাড়ি করে নিয়ে চলে যাব। ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য এখানে অপেক্ষা করছি, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। কি ব্যাপার, ছেলেটা যে অনেকক্ষণ আগে গিয়েছে এখনো ফিরলো না কেন? মা, তোমাকে আমি একটা খুশির খবর দিতে এলাম। মা, একটি অনাথ মেয়ে আমাদের সাথে থাকবো বলছে, মেয়েটিকে আমি সাথে করে নিয়ে আসব। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, তুমি নিয়ে চলে এসো। আমার মা রাজি হয়ে গেছে, তাহলে তুমি আমার সাথে এখন চলো। তোমার মাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ঘরে তোলার জন্য। ঠিক আছে, তাহলে চলো। কি ব্যাপার, শিয়াল পণ্ডিত দেখছি মেয়ে ছেলে নিয়ে ঘুরছে, বাইকটা কিনে দেখছি বাজারটা পুরো হিট করে ফেললো। মাকেও মনে হচ্ছে একটা বাইক কিনতে হবে। এই দেখো মা, কত সুন্দর মেয়ে, তুমি একে বৌমা করবে। ওর কেউ নেই, তাই ওকে একটু মেয়ের মতো ভালোবাসবে। ঠিক আছে, তোকে কোনো চিন্তা করতে হবে না, আমারও তো কোনো মেয়ে নেই, আমি ওকে মেয়ের মতোই ভালোবাসবো। তুই এখন একটু ওকে ঘুরিয়ে নিয়ে আয়। যাক, ছেলেটির আশাটা তো পূর্ণ হলো, আমারও খুব ভালো হলো। কি সুন্দর জায়গায় তুমি আমাকে নিয়ে এলে গো, খুব ভালো লাগছে আমার। এর থেকে আরো সুন্দর জায়গায় তোমাকে আমি নিয়ে যাব, তুমি শুধু আমার পাশে থাকো, তাহলেই আমার আর কিছু চাই না। আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।